টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা, রাতের ছোট্ট একটা কাজ চিরতরে মুছে দিবে মুখের কালো দাগ। চলুন দেখে নেই কি সেই কাজটি। আমরা অনেককে দেখেছি যাদের চেহারাটা অনেক সুন্দর, তবে পুরো চেহারা বিশ্রী সব কালো দাগে ভরা। তাদের চোখের নিচে, গালে, কপালে রয়েছে অপ্রত্যাশিত কালো দাগ, ফলে তার সুন্দর চেহারার সৌন্দর্য ফুটে ওঠে না। সাধারণত ব্রণ, হুসকুড়ি সেরে ওঠার পর মুখের ত্বকে এই ধরনের কালো দাগ থেকে যায়। যাদের এই সব কালো দাগ রয়েছে তারা নিশ্চয়ই এই সব দাগে বিশ্রী লাগার কারণে হীনমন্যতায় ভুগছেন, কিন্তু রাতের ছোট্ট একটা রূপচর্চা আপনার মুখের এই কালো দাগ চিরতরে মুছে দেবে। আসুন জেনে নেই। মুখের দাগ দূর করতে ব্যবহার করুন লেবু। প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে লেবু, তবে লেবুর এই রূপচর্চাটি কেবল রাতের বেলায় করতে হবে, এই কারণে যে সূর্যের আলো আপনার ত্বকে রিয়াকশন করতে পারে। রাতের বেলায় রূপচর্চাটি করলে সূর্যের আলো বা গরমে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং ত্বক সম্পূর্ণ 8 থেকে 10 ঘন্টা পাচ্ছে দাগ দূর করার জন্য। পদ্ধতি, দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি। যদি আপনার ত্বক হয়ে থাকে অস্বাভাবিক, তাহলে মাত্র 5 মিনিটের একটি কাজ করতে হবে আপনাকে। যদি শুষ্ক বা সেন্সিটিভ হয়ে থাকে তাহলে সময় লাগবে 30 মিনিট। প্রথমে মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। এরপর যদি আপনার ত্বক স্বাভাবিক বা তৈলাক্ত হয় তাহলে তাজা পাকা লেবুর রস, যে লেবু পেকে হলদে হয়ে গেছে অর্থাৎ লেমন, সরাসরি মুখে কালো দাগে লাগিয়ে নিন। লেবুর রসের সাথে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। তারপর শুকাতে দিন এবং লেবুর রস মুখে নিয়েই ঘুমিয়ে যান। স্বাভাবিক বা তৈলাক্ত ত্বকে কোনো সমস্যা হবে না। সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ মুছে নিন। আর যদি শুষ্ক বা সেন্সিটিভ ত্বক হয় তাহলে পাকা লেবুর রসের সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ধোয়া মুখে লাগিয়ে 30 মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ মিলিয়ে যাবে নিমিষেই। তবে মনে রাখতে হবে যে ত্বকে লেবুর রস দেওয়ার পর যদি কোনো রকম অস্বস্তি অনুভব করেন তাহলে অবিলম্বে মুখে ধুয়ে ফেলুন এবং পুনরায় ব্যবহার করবেন না। এভাবে রাতের বেলায় কিছুটা সময় খরচ করে ছোট্ট এই রূপচর্চাটি করে দেখুন। দেখবেন আপনার মুখের কালো দাগ চিরতরে হারিয়ে গেছে, আপনি ফিরে পাবেন আপনার হারানো সৌন্দর্য। আপনার জীবনকে সুস্থ ও সুখময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ টিপস পেতে আমাদের টিপস পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো মতামত প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকার আসলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।